ওয়েল বন্ধুরা, আজকেও চলে এসেছি আমাদের সেই কথার সাফার মালায়, যেখানে হৃদয় শুধু তোমার সাথে, হ্যাঁ শুধু তোমার সাথেই কথা বলতে চায়। আর আজকেই এসে প্রথমে একটা বিস্ফোরণ দিয়ে শুরু করব, সেটা হলো দিলীপ ঘোষ, একটা বিজেপির নেতা দিলীপ ঘোষ একটা বড় বিস্ফোরণ তৈরি করেছেন। বিশিষ্ট ওই নেতা বলেছেন যে একটা সেটিং থিওরি চলছে। কিরকম তিনি বলেছেন? তিনি বলছেন যে সিবিআই নিয়ে এত তদন্ত হচ্ছে, সারদা নারদার বিভিন্ন তদন্ত হচ্ছে, কোথায় তদন্তের তো কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এবং তার সাথে সাথে তার মন্তব্য এটাও রয়েছে যে সবারই টাকার দরকার হয়, এবার কারোর লাখ টাকার দরকার হয়, কারোর কোটি টাকার দরকার হয়। এই ইঙ্গিতের ভেতর দিয়ে বা স্পষ্টভাবে তিনি এটা বুঝিয়েছেন যে সিবিআইয়ের একটা অংশের সঙ্গে বোধহয় রাজ্য সরকারের সেটিং হয়ে রয়েছে, এরকম একটা ভয়ঙ্কর তত্ত্ব এসে গেছে। এবং এটা আমি এর আগের একটা অনুষ্ঠানেও বলার চেষ্টা করেছিলাম যে দিনের পর দিন দুর্নীতির নেগেন্সটে তদন্ত হচ্ছে কিন্তু কোনো অপরাধী ধরা পড়ছে না, তখন একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে দুর্নীতি নিয়ে যে অভিযোগগুলো ছিল সেগুলো কি তাহলে ভুল। কারণ দিনের পর দিন যদি একটা মানুষকে দুর্নীতি নিয়ে তদন্ত হয় এবং কোনো কাউকে কোনো রেজাল্ট যদি না পাওয়া যায়, সে কাজের প্রতি মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এমনিতেই আমাদের জীবনে কম সমস্যা নেই, সারাদিন মানুষের জীবনে সমস্যার একটা পাহাড় রয়েছে, সেই সমস্যার পাহাড়ের মধ্যে নেতা নেত্রীরা কী করলো না করলো সেটা বেশিরভাগ মানুষ মনে রাখতে পারে না, আর এই সুযোগটাই তারা নেয়। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং কথাও বলবো, সেটা হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবিনার হয়েছিল, সেখানে সবচেয়ে খুব ভালো একটা বক্তব্য রেখেছিলেন নোম চমস্কি। সেই চমস্কি বলছেন জনমুখী নীতি ও গণতন্ত্র, চমস্কির বিষয়বস্তুতে আমরা যাব, কিন্তু তার আগে দেখব যে জনমুখী নীতি ও গণতন্ত্রের পরিপ্রেক্ষিতটা ভারতে কী জায়গায় আছে। তিনি দেখাচ্ছেন যে ইউরোপিয়ান স্টেটগুলো কীভাবে জনমুখী নীতিকে রূপায়ণ করে এবং তার ভেতর দিয়ে গণতন্ত্র কীভাবে প্রসারিত হয়। এবং তিনিও দেখাচ্ছেন স্টেট অনেক সময় এই গণতান্ত্রিক নীতিগুলোকে রূপায়, মানে জনমুখী নীতিগুলোকে রূপায়িত করতে গিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারেও কিন্তু হস্তক্ষেপ করে দিতে পারে। তা আমাদের এখানে সেই হস্তক্ষেপটাই নানাভাবে আসছে। আমরা দেখি তৃণমূল সরকারের কিছু জনমুখী নীতি রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী নীতি রয়েছে, আরও কিছু জনমুখী নীতি রয়েছে, কন্যাশ্রীর মতো জনমুখী নীতি রয়েছে, কিন্তু এই জনমুখী নীতিগুলো যে গণতন্ত্রের প্রসার ঘটাতে চেয়েছিল সেই গণতন্ত্রের কিন্তু প্রসার ঘটছে না। অন্তত মানুষের কাছে একটা বড় স্বাধীনতা হলো নিজেকে এক্সপ্রেস করার স্বাধীনতা, একটা দুর্নীতিমুক্ত প্রশাসন পাওয়ার স্বাধীনতা, সেই দুর্নীতিমুক্ত প্রশাসন পাওয়ার স্বাধীনতা এবং নিজেকে এক্সপ্রেস করার স্বাধীনতা তৃণমূল শাসনে ক্রমশ এক ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে এই যে যাঁচ এজেন্সিগুলো সম্পর্কে দিলীপ ঘোষ অভিযোগ করলেন, আবার গতকালই মনীষ সিসোদিয়া অভিযোগ করেছেন, এই অভিযোগগুলোকে যদি আপের নেতা এই অভিযোগগুলোকে যদি একসাথে রাখি, পিনারাই বিজয়ন সরকার অভিযোগ করেছে যাঁচ এজেন্সিগুলো সম্পর্কে, এবং নানা স্টালিন যিনি কিনা ডিএমকে নেতা তিনিও অভিযোগ করেছেন তামিলনাড়ুর, তাহলে এই যে স্টালিন, পিনারাই বিজয়ন, মমতা ব্যানার্জি, এদের মধ্যে কিন্তু তত্ত্বগত এবং রাজনীতিগত দূরত্ব আসমান জমিনের। তবুও দেখা যাচ্ছে আজ একটা কমন, বা আজকে দিলীপ ঘোষ, তাহলে এখান থেকে একটা জিনিস কমন হয়ে উঠছে, তাহলে কি যাঁচ এজেন্সিগুলোর লক্ষ্য হচ্ছে শুধু বিরোধীদের ডিস্টার্ব করা, দুর্নীতির অভিযোগগুলোরও প্রকৃত তদন্ত না করা? এরকম একটা প্রশ্ন কিন্তু সাধারণ জনমানুষের মধ্যে উঠে আসছে যে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করলাম, আপনাকে আমি অ্যারেস্টও করলাম, কিন্তু তারপর যদি সেই অভিযোগ থেকে কোনো রেজাল্ট না আসে তাহলে তো একভাবে আপনাকে আমি ক্লিন চিট দিয়ে দিই। এটা মানুষের মধ্যে কিন্তু ক্রমশ ধারণা হিসেবে উঠে আসছে। আর এই ঠিক এই সময়ে দাঁড়িয়ে আরেকটা বিষয়ও কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন সমস্ত বিষয়ে ভারত রাষ্ট্র ফেল করছে সেই সময় দেখা যাচ্ছে তার রাজনীতির উদগ্র রূপটা আজকে সামনে এসে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন ঘটনাটার কথা বলছি। রাজস্থানের সেই বিজেপির প্রাক্তন বিধায়ক আহুজা, জ্ঞান দেবী আহুজা, যিনি নিজেই বলেছেন, রাজস্থানের সেই বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞান দেবী আহুজা তিনি নিজেই বলেছেন তিনি নাকি পাঁচটা খুন করেছেন, এবং তিনি ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য বলছেন যে তুমি খুন করো, আমার লোকেরা খুন করুক এবং তাদের বাঁচিয়ে আনার দায়িত্ব আমার। এটা গোটা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়ে গেছে। এটা কোন গণতন্ত্রে একটা লোক বলতে পারে যে তুমি খুন করো, তোমাদের বাঁচিয়ে আনার দায়িত্ব আমার? এবং যদিও যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সত্যতা আমরা যাচাই করার পক্ষে, আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি, সংবাদপত্রের রিপোর্ট থেকে এ কথা বলছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম যখন অভিযোগ উঠছে জ্ঞানদেবী আহুজার বিরুদ্ধে, তখন কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে একদিকে যদি দিলীপ ঘোষের ওই কথাকে ধরি, আরেকদিকে যদি জ্ঞানদেবী আহুজার এই কথাকে ধরি, তাহলে এই দুটো কথাকে পাশাপাশি রাখলে কিন্তু দেখা যাচ্ছে যে গণতন্ত্র ক্রমশ একটা ব্ল্যাক হোলে পরিণত হয়ে গেছে।
দিলীপ ঘোষ বলছেন কি যে কোনো অবস্থাতেই জাহাজ এজেন্সিগুলোর সাথে সেটিং হয়ে গেছে, অর্থাৎ জাহাজ এজেন্সিগুলো হয়তো তদন্তকে সঠিক জায়গায় নিয়ে যাবে না, অর্থাৎ গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে তার পরিপূর্ণ বিকাশ হবে না। অন্যদিকে জ্ঞানদেবী আহুজা পরিষ্কারভাবে আরেকটা কথা বলছেন যে খুন করো, খুন করলে আমি তোমাদের বাঁচিয়ে আনবো। এবং জ্ঞানদেবী আহুজা তার বক্তব্যের মধ্যে রাজস্থানে পেহলু খানের মৃত্যুর দায়িত্ব নিয়েছেন এবং বরাবর খানের মৃত্যুরও দায়িত্ব নিয়েছেন। কখন বিজেপি আসার পরে গোহত্যার নামে যে তাণ্ডব শুরু হয়েছিল সেই তাণ্ডবের বলি হয়েছিলেন পেহলু খান। তাহলে সমস্ত বিষয়গুলোকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে আমরা একটা ভয়ঙ্কর ছবি পাবো, যে ছবিটা হয়তো আমাদের প্রাচীন একটা গল্পের কথাও মনে করিয়ে দেবে। অনেকদিন আগে, মানে সেটা খ্রিস্টজন্মের আগেও হতে পারে, যে আদিবাসী সম্প্রদায় যারা মানে পৃথিবীর নানা প্রান্তে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন, নানা যে তাদের নানা যে নামে আমরা ডাকি, কখনো রেড ইন্ডিয়ান বলে ডাকি, ভারতবর্ষে তাদের নামে নানা নামে ডাকি, তাদের গল্পগুলোর মধ্যে কিন্তু এই 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 ভয়ঙ্কর এক্সট্রিম অত্যাচারগুলোর বিরুদ্ধে একটা অদ্ভুত প্রতিরোধের লড়াই ছিল। এরকম একটা গল্প আপনাদের বলি, আপনারা সবাই জানেন যে একটা জঙ্গলে একটা সিংহের অত্যাচার ক্রমশ প্রচণ্ড বেড়ে গেল। সিংহ মানুষ, আদিবাসী গল্পেও বলা হচ্ছে যে সিংহ সাধারণত মানুষকে খায়, সাধারণত জন্তু জানোয়ারকে খাওয়ার পরে তার যখন পেট ভরে যায় তার সামনে দিয়ে হরিণ চলে গেলেও সে খায় না, কিন্তু এই সিংহ এতই নির্মম ছিল যে সবাইকে সে খেত। তখন জঙ্গলের অন্যান্য পশুরা গিয়ে বললো আপনি আপনার অত্যাচার বন্ধ করুন, আমরা কিন্তু এবার থেকে আপনাকে একটা করে বলিষ্ঠ পশু প্রতিদিন ভেট পাঠাবো। তখন এক খরগোশ সিদ্ধান্ত নিল যে সে প্রথম ভেট হিসেবে যাবে এবং সে বলল আমি ওই সিংহের ব্যবস্থা করবো। সে ওখানে গিয়ে যখন ভেট হিসেবে গেল সিংহের কাছে, অনেক দেরি করে গেল, সিংহ যখন খাবার খেয়ে অনেক দেরি করে এসছে বলে ক্ষীরের জ্বালায় প্রচণ্ড ছটফট করছে, সেই সময় খরগোশকে দেখে সিংহের রাগ আরও বেড়ে গেল। সেই সময় সিংহ জিজ্ঞেস করলো যে তোমার মতো ছোটো জানোয়ার এলো কেন, আমার তো খাবারের জন্য বিরাট খাবার দরকার। তখন বলছে হ্যাঁ, আমার সাথে আরও কয়েকটা খরগোশ আসছিলো কিন্তু রাস্তার মাঝখানে একটা খরগোশ পালিয়ে যায়, আরেকটা খরগোশ যে নাদুস নুদুস খরগোশ তাকে আপনার মতোই একটা সিংহ ধরে ফেলে, ধরে ফেলে বলে যে এই বাগা এই বনে কে সিংহ আছে, আমি এখানকার রাজা। তখন অন্য সিংহটা বলে কোথায় সে, তখন চলুন। এরপরে সেই খরগোশ ওই সিংহটাকে নিয়ে যায়। এরপরের গল্পটা আপনারা সবাই জানেন, সিংহটা এবার সিংহটাকে বলে দেখুন ওই ও একটা খরগোশকে হাতে ধরে আছে, আপনি আমাকে একবার হাতে নিয়ে ওই কুয়ো একটা কুয়োর মধ্যে একটু মুখটা বাড়িয়ে দেখুন। কুয়োর জলে সিংহ নিজের ছায়াটাকে দেখেই ভাবে যে তার মতো একটা সিংহ ওখানে আছে, সঙ্গে সঙ্গে কুয়োতে খরগোশটাকে ছেড়ে দিয়ে ওই নিজের ছায়াকেই নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে ওই সিংহটা জলে লাফিয়ে পড়ে। তাই গল্প থেকে দুটো জিনিস ক্লিয়ার হয়ে যায়। এক, প্রথম জিনিসটা ক্লিয়ার হয় কীভাবেই মানে সামন্ত, সিংহ মানে হচ্ছে ক্ষমতার প্রতীক, সে সামন্ততন্ত্রের প্রতীকও হতে পারে, আধুনিক রাষ্ট্রও হতে পারে। কীভাবে কীভাবে আমাদের এখানে কর প্রথার ব্যাপারটা এলো যে সামন্ত প্রভুকে বা রাষ্ট্রকে কর দিতে হবে, সেই বিষয়টা খুব দারুণভাবে গল্পের মধ্যে হয়তো বা আকারে ইঙ্গিতে তুলে ধরা হয়েছে যে প্রতিদিন একটা করে পশু যাবে, অর্থাৎ সামন্ত প্রভু বা রাষ্ট্রের জন্যে একটা নির্দিষ্ট জায়গা নাগরিকরা করবে, নাগরিকরা ত্যাগ স্বীকার করবে, তার প্রাপ্য অর্থ রাষ্ট্রকে দেবে এবং সেই জায়গা থেকে নাগরিকরা তাদের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকে কিনবে। তাহলে কয়েক হাজার বছর আগে এরকম একটা গল্প ছিল। এবং গল্পের মধ্যে আরেকটা জায়গাও ছিল যে যখন একটা সিংহ নরক মানে প্রচণ্ডভাবে অত্যাচারী হয়ে ওঠে, সে যখন সমস্ত নিয়মকে অস্বীকার করে দেয়, প্রবল পরিমাণে পশুদের মারে, তখন একটা ইন্টেলেকচুয়াল ব্যাটেলের দরকার হয়। আজকে কিন্তু আমরা সেই ইন্টেলেকচুয়াল ব্যাটেলের জায়গায় রয়ে গেছি, এসে গেছি। এই ইন্টেলেকচুয়াল ব্যাটেলটা কোন জায়গা থেকে আমাদের করতে হবে, এই জায়গা থেকে করে। ইন্টেলেকচুয়াল ব্যাটেল মানে কিন্তু শুধু বই পড়ার কথা বলছি না, পৃথিবীর শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়াল কে যে ভালোবাসতে পারে, যার মধ্যে ভালোবাসা আছে তিনিই কিন্তু হন পৃথিবীর অন্যতম একজন শীর্ষ ইন্টেলেকচুয়াল। কেননা তিনি মানুষের দুঃখ দেখেন, মানুষের দুঃখ দেখে কেঁদে ওঠেন, আর এই কান্নাটাই বড় কথা। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সারাদিন ধরে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে সারাদিন ধরে একজন ডিরেক্টিভ ফলো করছিল। নেতাজি তার জানলা থেকে দেখছিলেন যে বৃষ্টিতে ভিজে রোগ গেছে ওই ডিরেক্টিভটা, তখন নেতাজির কান্না পেয়েছিল, তার মনে হয়েছিল এই কোন দুর্গত রাষ্ট্রে আমরা আছি যেখানে সারাদিন ধরে একটা মানুষকে আরেকটা মানুষকে ফলো করে যেতে হয়, স্বাধীনতা হলে এগুলো থাকবে না, কিন্তু এগুলো রইল। ফলে আসল ইন্টেলেকচুয়ালিটি হলো ভালোবাসা, ওই খরগোশের একটা গভীর ভালোবাসা ছিল বলে সেই লড়াইটায় লড়েছিল। সুতরাং আজকে আমাদের সেই লড়াইটার দিকে এগোতে হবে এবং এই লড়াইটার দিকে এগোতে গেলে গোটা বিশ্বের পরিস্থিতিগুলোকেও গভীরভাবে আমাদের বুঝতে হবে এবং এই বোঝাটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। এই বোঝার মধ্যে কী আসছে, এই বোঝার মধ্যে প্রথমেই আসছি যে রাজনীতি এবং সমস্ত ইনস্টিটিউশন সম্পর্কে আজকে শুধু সাধারণ মানুষ নয়, নেতাদেরও একটা বা যারা রাজনীতি করেন তাদের মধ্যেও একটা বিতৃষ্ণা বা তাদের মধ্যেও একটা ক্ষোভ তৈরি হয়েছে।
তাই জন্যে দিলীপ ঘোষ বলে দিচ্ছে। দিলীপ ঘোষের সব কথা, দিলীপ ঘোষের দলের মতামত, যে মতামতগুলো দিলীপ ঘোষরা রাখেন সেই কথাগুলোকে আমি মানি না। কিন্তু দিলীপ ঘোষের মতো লোকও, যিনি একটা প্রতিক্রিয়াশীল মতাদর্শের দ্বারা হয়তো পরিচালিত হন, তিনিও কিন্তু আজকে জাহাজ এজেন্সিগুলো সম্পর্কে প্রশ্ন তুলছেন। তার মানে ভারতবর্ষে আজকে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কোন জায়গায় চলে গেছে। আপনি যদি 2014 থেকে দেখেন, তাহলে দেখবেন যে মোদি শাসনের আগে সিবিআই এর কেস, মানে কেসকে এগিয়ে নিয়ে, মানে কেসের কনভিকশন, প্রতিটা কেসে যে বিচার আসতো, কনভিক্ট হতো, কনভিকশন রেটটা পড়ে গেছে। আর দ্বিতীয় কথা, যে জাহাজ এজেন্সিগুলো সম্পর্কে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ক্ষোভ তৈরি হয়ে গেছে। আপনি যদি আহুজা, যে বিএনপি প্রাক্তন বিধায়কের কথাটাকে ধরেন, যেখানে বলছে যে প্রকাশ্যে বলছেন যে তুমি খুন করো, তোমাকে আমরা বাঁচিয়ে দেবো, তাহলে দেখবেন এখান থেকে এটা পরিষ্কার হয়ে যায়, রাজনীতিতে আজকে আর নতুন কোনো স্বপ্ন থাকছে না। এবং এই কয়েকদিন আগেই রাজস্থানে সেই ঘটনা ঘটেছিল, একটা 9 বছরের ছেলে একটু জল খেয়েছিল, উচ্চবর্ণের রাখা কলসি, উচ্চবর্ণের জন্য রাখা কলসি থেকে একটু জল সে খেয়েছিল, তার জন্য তাকে কিন্তু মরতে হয়, তাকে পিটিয়ে মারা হয়, মরতে হয় এটা ভুল, তাকে পিটিয়ে মারা হয়। বিলকিস বানুর যে ঘটনাটা আমরা দেখলাম, যে বিলকিস বানুর সামনে তাকে গণধর্ষণ করা হয়েছিল, এবং তার সামনে তার 3 বছরের মেয়েকে ভয়ঙ্করভাবে খুন করা হয়েছিল। এরপরে সেই সমস্ত বন্দী যারা বিলকিস বানুর হত্যা মামলায় শাস্তি ভোগ করলো, যাদের রাষ্ট্র দণ্ড দিল, তাদেরও কিন্তু ছেড়ে দেওয়া হলো। এই সমস্ত ব্যাপারগুলোকে যদি যোগ করা যায়, এবং তার সাথে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের তৃণমূলের একটা ভয়ঙ্কর দুর্নীতি, আজকে অনুব্রত মণ্ডলের মেয়ে এবং তার আরও ক্লোজ অ্যাসোসিয়েটসদের বিরুদ্ধে আরও সম্পত্তির অভিযোগ উঠেছে, আরও বেআইনি সম্পত্তি সংক্রান্ত অভিযোগগুলো এসছে, আরও সম্পত্তির হদিশ মিলেছে, এই সমস্ত বিষয়গুলোকে যদি একটা জায়গায় আমরা যোগ করি, তাহলে দেখবো একটা অদ্ভুত ব্ল্যাক হোলের সামনে দাঁড়িয়ে আছি। আর এই ব্ল্যাক হোলের এগেনস্টে লড়াইয়ের এক অন্য নাম নোম চামস্কি। এই ব্ল্যাক হোলের বিরুদ্ধে লড়াইয়ের নাম হচ্ছে সেই ওয়েবনার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবনারে নোম চামস্কি এসেছিলেন, এবং চামস্কি বলেছিলেন জনমুখী নীতি ও গণতন্ত্র, আমাদের দেশগুলোতে জনমুখী নীতি গণতন্ত্রকে যেন মেরে ফেলার জন্য তৈরি করা হয়, ইউরোপে হয়তো জনমুখী নীতির ভেতর দিয়ে গণতন্ত্র প্রসারিত হয়, আমাদের দেশে জনমুখী নীতিকে গণতন্ত্রকে মেরে ফেলার জন্য প্রসার করা হয়। যে হয় সরকার কিচ্ছু দেবে না, নয় সরকার যদি কিছু দেয় সে আশা করবে তোমার বাক স্বাধীনতা বলে কিছু থাকবে না, যেটা তৃণমূল শাসনে হয়েছে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে ছেলেরা ওই ওয়েবনারে ছিল, তারা কিন্তু একটা অন্য ধরনের আত্মমন্থনের সুযোগ পেল। আমি চাইব এই আত্মমন্থনগুলো আরও যেন সমাজের দিকে ছড়িয়ে পড়ে, এবং এই আত্মমন্থনগুলোর মাধ্যমে যেন একটা উন্নত সমাজ আমরা পাই। কোনো আতলামোর কথাটা বললাম না, এই বলে আজকের মতো শেষ করছি। কথা মুখ আপনাদের কেমন লাগছে সেটা জানান, পরিষ্কারভাবে জানান, আপনাদের ভালো লাগাগুলোর কথা জানান, আপনাদের খারাপ লাগাগুলোর কথা জানান। এই আত্মমন্থনের কথা এই জন্যে বললাম যে আমার পরিচিত এক ভাই আমায় বলছিল কয়েকদিন আগে, যে সে একটা সময় একটু ধর্মাশ্রয়ী রাজনীতির প্রভাবে চলে গেছিলো, কিন্তু সে ইউটিউবে নানা কয়েকটা চ্যানেল দেখার পরে, কিছু বইপত্র পড়ার পর তার মনে হলো না আমি যে পথে যাচ্ছি সেই পথটা ভুল। ফলে আত্মমন্থনটা এই জন্যে দরকার, এটা কোনো ইন্টেলেকচুয়াল কথা নয়, আসলামির কথা নয়, এটা হলো জীবনের কথা। আপনি যত জীবনকে নিয়ে অ্যানালিসিস করবেন, যত জীবনকে নানা দিক থেকে দেখবেন, তত দেখবেন জীবনের নতুন নতুন সৌন্দর্যগুলো আপনি খুঁজে পাবেন। সেই নতুন সৌন্দর্যের কথামকে আজকের মতো চুপ হচ্ছি, আগামী দিনে আরও কথা বলবো বলে। ফলে সবাই খুব 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 ভালো থাকবেন, জয় গুরু, এনজয় গুরু, আল্লাহ হাফেজ।